খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির ডাকা সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে নাটোর, বাগেরহাট ও পটুয়াখালীতে আহত হয়েছেন অনেকে। পরে সরকারের বাধা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সারা দেশে জেলা সদরে ছিল বিএনপির সমাবেশ। দেশের বেশিরভাগ জেলাতে সমাবেশ হয় শান্তিপূর্ণ, তবে বাদশাদে নাটোর, বাগেরহাট ও পটুয়াখালীতে। সকালে নাটোর শহরের আলাইপ্রস্ত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের সাথে সংঘর্ষ চলে বেশ কিছুক্ষণ, পরে পুলিশ এসে লাঠিচার্জ করলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়কে সমাবেশস্থলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা হামলা করে। বাগেরহাটেও একই ঘটনা ঘটে। এদিকে পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, রাজশাহী সহ দেশের প্রায় সব জেলাতে সমাবেশ করেছে দলটি। আমরা লড়াই করেছি অতীতে মোগলদের বিরুদ্ধে, অতীতে ব্রিটিশদের বিরুদ্ধে, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমরা আজ লড়াই করছি তোমার সঙ্গে, তোমার প্রভুদের বিরুদ্ধে। এই সরকার বেগম জিয়ার সঙ্গে যে আচরণ করছে, একদিন তাদেরকে আসামের কাজ করায়। এদিকে নয়াপল্টনে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে সমাবেশে হামলার প্রতিবাদ জানানো হয়। নাটোর এবং বাগেরহাটে পুলিশকে লেলিয়ে দেয়, এই কারণে দলীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেয়। আমি এর তীব্র নিন্দায় শুধু জানাচ্ছি না, ঘৃণায় শুধু জানাচ্ছি না, প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে। বিএনপি নেতারা বলেন, সরকার জনগণ থেকে সরে গিয়েছে বলেই শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে ভীতির পরিবেশ সৃষ্টি করছে। রাশেদুল কাদির, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।